রাইস বক্সে স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা বানাবো পটলের কোপ্তা কারি। পটলের কোপ্তা কারির জন্য যে পুরটা বানাতে হবে তার জন্য লাগবে সেদ্ধ করে মাখা আলু, গ্রেট করা চিজ, ধনে পাতা, গোলমরিচ গুঁড়ো, নুন, আর কারি বানানোর জন্য লাগবে পেঁয়াজ, অন্যান্য মশলা, আদা রসুন বাটা, নুন, গোলমরিচ আর হলুদ গুঁড়ো। পুর বানানোর জন্য আমরা প্রথমে আলু সেদ্ধটা নেব 1 থেকে 1.5 চামচ মতো। এবার আমি এতে চিজ দেব প্রায় 2 চামচ মতো, খানিকটা নুন, আমি এতে একটু গোলমরিচ গুঁড়ো দেব প্রায় 8 চামচ মতো, আর খানিকটা ধনে পাতা। এবার আমি সবগুলোকে একসাথে করে মেখে নেব। আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে তার বিচি বের করে রেখে দিয়েছি। এবার আমি পুরগুলো পটলে ভরে দেব। পটলে পুর ভরা হয়ে গেছে। আমি ময়দায় খানিকটা জল মিশিয়ে একটা গোলা বানিয়ে রেখে দিয়েছি। এই গোলাটা সামান্য ঘন হবে। আমি পুর ভরা পটলগুলোকে এর মধ্যে ডুবিয়ে নিয়ে ভাজব। আপনি দেখতেই পাচ্ছেন রং বদলে গেছে। এবার এগুলো বের করে নেব। আমি এবার কারি বানাবো। তার জন্য প্রথমে প্যানে তেল দেব প্রায় 2 চামচ মতন। তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে 2 চামচ পেঁয়াজ দেব, 1 চামচ মতো রসুন যেটা আমি থেঁতো করে রেখেছি, পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দেব প্রায় 1 চামচ মতো, সামান্য গোলমরিচ গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো, একবার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে টমেটো পিউরি দিয়ে দেব। আমি 2 থেকে 3টে টমেটো নিয়েছিলাম, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পিউরি বানিয়েছিলাম। পিউরি বানানোর সময় আমি এতে চিজও অ্যাড করেছিলাম। এবার মশলা দিতে হবে, সেগুলো টমেটো পিউরির পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার আমি এতে একটু জল দেব, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো প্রায় 1 চামচ, সামান্য নুন, আর চিনি 1.5 থেকে 2 চামচ। টমেটোর গ্রেভিটা বেশ ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এতে কোফতাগুলো দিয়ে দেব। এই কোফতাগুলো আমরা 2 থেকে 3 মিনিট ধরে খুবই হালকা আঁচে রান্না করব, তারপর সার্ভ করব। কোফতাগুলো গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি সার্ভ করব। আমি এটা সামান্য চিজ আর একটু ক্রিম দিয়ে গার্নিশ করব। গরম গরম টেস্টি পটলের কোফতা কারি।